এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা সবাই অবগত আছেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে বিটিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশান দু পাবলিশ হয়েছে সেই ভিডিও আপনাদেরকে আগেই আমরা দিয়েছি যারা দেখেননি দেখে নিন এবং সেই নোটিস অফিসিয়াল নোটিস এক্সামিনেশান শিডিউল আপনারা দেখে অনেকেই বুঝতে পারেননি যে কোন সময়ে কী পরীক্ষা আছে আপনাদের সেই সংক্রান্ত সমস্যার সমাধানের জন্যই এই ভিডিওটি আর আগের ভিডিওতে আমরা দু সালের যারা রেজিস্ট্রেশন বা ভর্তি হয়েছেন অর্থাৎ প্রথম বর্ষের এক্সামিনেশান শিডিউল বা রুটিন আমরা দিয়ে দিয়েছি যারা দু সালের স্টুডেন্ট আছেন দেখে নিন এটা শুধুমাত্র দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই আপনাদের সেই সুবিধার জন্য আমরা মূল নোটিশটাকে এক্সামিনেশান শিডিউলটাকে আমরা হাতে লিখে ছকের মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এবং প্রথমেই আমরা দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য বা যারা দু সালে রেজিস্ট্রেশান করেছেন বা ভর্তি হয়েছেন বিডিপি কোর্সে তাদের রুটিনটা আমরা প্রথমে দেব এবং তৃতীয় বর্ষের স্টুডেন্টদের জন্যও আমরা কিছু কথা বলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত ফলো করুন এবং প্রথমে বলে রাখবো অনেকেই বুঝতে পারছেন নি বা নি যে কোন কোন সাবজেক্ট আপনারা পরীক্ষা দেবেন সেই জন্যে দ্বিতীয় বর্ষে স্টুডেন্টদেরকে বলবো আপনারা যে রিসেন্ট রিনিউয়াল করেছেন সেই রিনিউয়াল পেজটা নিজের হাতের কাছে রাখুন আপনারা সর্বশেষ যে রিনিউয়াল করেছিলেন সেই রিনিউয়াল পে হাতের কাছে রাখুন সেখানে দেখবেন স্টুডেন্টশিপ সার্টিফিকেট আছে এটা এই ফর্মটার দরকার নেই আমাদের আমাদের মূল যে দরকার সেটা হচ্ছে রিসিপ্ট অফ এস এল এম এস এইখানে দেখুন সেকেন্ড ইয়ারে যারা স্টুডেন্ট তাদের কী কী পরীক্ষা আছে এখানে দেখুন দেওয়া আছে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হচ্ছে এস এলএমএস ফর সেমিস্টার থ্রি এফএসটি এবং ইবি থ্রি আছে এটা অর্থাৎ তৃতীয় পত্র যাদের বিএ বিএসসি বিকম তাদের তৃতীয় পত্রের পরীক্ষা এবং এস এল এম এস ফোর সেক্ষেত্রে দেখুন ইবিজি ফোর আছে ফাইভ আছে অর্থাৎ অনার্স পেপার চতুর্থ এবং পত্র সেকেন্ড ইয়ারের পরীক্ষা অর্থাৎ সেকেন্ড ইয়ারে যারা রিনুয়াল করেছেন তারা ওনার্স বা ইলেকট্রিক সাবজেক্ট তৃতীয় পত্র চতুর্থপত্র এবং পঞ্চম পত্র পরীক্ষা দিতে পারবেন এবং সেই সঙ্গে এফএসটি এবং সেই সঙ্গে সাবসিডারি পেপার ওয়ান অর্থাৎ পাস সাবজেক্ট যেটা বলি সেটা প্রথম পত্রে পরীক্ষা হবে সেকেন্ড ইয়ারে চলুন এবার ফিরে যায় মূল রুটিনে অর্থাৎ সেকেন্ড ইয়ারে কবে কী কী পরীক্ষা আছে সেই রুটিনে এখন আপনাদেরকে দেব এখন আমরা দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য রুটিন বা শিডিউলটা অর্থাৎ যেসব স্টুডেন্টরা দু সালে রেজিস্ট্রেশন করিয়েছেন বা অ্যাডমিশন হয়েছেন বিটিপি কোর্সের জন্য তাদের রুটিনটা প্রথম দিচ্ছি এবং তৃতীয় বর্ষের স্টুডেন্টরাও ফলো করুন কারণ আপনাদের অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে পুরোটা দেখলে এবং দ্বিতীয় বর্ষের প্রথমে আমরা বিএ বা আর্টস বিভাগের রুটিনটা বলব প্রথম পরীক্ষা হচ্ছে দ্বিতীয় বর্ষের তেইশে জুন রবিবার চতুর্থ পত্র অর্থাৎ যাদের ইলেকট্রিক সাবজেক্ট বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এইসব সাবজেক্ট আছে ইলেকট্রিক পেপার তাদের পরীক্ষা হচ্ছে একটা থেকে পাঁচটা পর্যন্ত এবং সেই সঙ্গে ইংরেজি পুরাতন সিলেবাস তাদেরও পরীক্ষা হচ্ছে এবং ইংরেজি নতুন সিলেবাসেরও পত্রের পরীক্ষা হচ্ছে পত্রের ইংরেজি নতুন সিলেবাসের সাবজেক্টের নাম দা রেস্টোরেশান এরপর দ্বিতীয় পরীক্ষা উনত্রিশে জুন শনিবার বিএবিএসি বিএসসি বিকম সবারই এ অর্থাৎ অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড কোর্স যেটা বিএ বা আর্টসের ফুড প্রসেসিং বিয়ে বিএসসির হাউসহোল্ড কেমিস্ট্রি এবং বিকম বেসিক অ্যাকাউন্টেন্সি পরীক্ষার সময় দুটো থেকে পাঁচটা উনতিরিশে জুন শনিবার তিন তৃতীয় পরীক্ষা ছয় জুন শনিবার বিয়ে বিএসসি বি কম সবারই এফএসটি অর্থাৎ ফাউন্ডেশান কোর্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরীক্ষার সময় দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত পাঁচই ছয় জুন ছয় জুন শনিবার এরপর চোদ্দই জুলাই রবিবার বিয়ে তৃতীয় পত্রের পরীক্ষা হচ্ছে বিয়ে বা আর্টস বিভাগের তৃতীয় পত্র যেমন ইবি জি থ্রি ই আই থ্রি ইজিআর থ্রি অর্থাৎ ইলেকটিভ সাবজেক্ট যাদের আছে তাদের তৃতীয় পত্রের পরীক্ষা এবং সেই সঙ্গে ইংরেজি প্রথম সিলেবাসেরও তৃতীয় পত্রের পরীক্ষা পত্রের নাম দ্য এরপর সাতাশে জুলাই শনিবার বিএ বিএসসি বিকম সবারই সাবসিডিয়ারি পেপার প্রথম পত্র অর্থাৎ যেটাকে আমরা পাঁচ সাবজেক্ট বলি সেটার প্রথম পত্র বিয়ের ক্ষেত্রে যেমন এস বিজি ওয়ান এস আই ওয়ান এইসব সাবজেক্টগুলো অর্থাৎ সাবসিডারি পেপার প্রথম পত্রের পরীক্ষা এরপর আঠাশে জুলাই রবিবার শুধুমাত্র ইংরেজি নতুন সিলেবাসের স্টুডেন্টদের অর্থাৎ ই ইজি বা ই ফাইভ তাদের পঞ্চম পত্রের পরীক্ষা পত্রের নাম দ্য রোমান্টিক পিরিয়ড পরীক্ষার টাইম একটা থেকে পাঁচটা আঠাশে জুন রবিবার এরপর এগারোই আগস্ট রবিবার বি বা আর্টস বিভাগের পঞ্চমপত্রের পরীক্ষা যেমন ইবি জি ফাইভ ই এইচ ফাইভ এইসব আর্টস বিভাগে যাদের ইলেকটিভ সাবজেক্ট আছে তাদের পঞ্চমপত্রের পরীক্ষা দ্বিতীয় বর্ষের সেই সঙ্গে ইংরেজি পুরাতন সিলেবাসেরও পঞ্চমপত্রের পরীক্ষা আঠেরোই আগস্ট রবিবার ইংরেজি নতুন সিলেবাস ইইজি বা ই ফোর বা পত্রের পরীক্ষা অর্থাৎ ইংরেজি নতুন সিলেবাসের পত্রের পরীক্ষা দ্য এইটিন সেঞ্চুরি এখানেই শেষ হল বিএ বিভাগের রুটিন অর্থাৎ দ্বিতীয় বর্ষের রুটিন এবং আমরা বলে রাখছি যে যেসব স্টুডেন্ট তৃতীয় বর্ষে এখন আছেন তারাও দ্বিতীয় বর্ষের এই পরীক্ষাগুলো দিতে পারবেন যদি তারা পূর্বেই রিনিউয়াল করে থাকেন অর্থাৎ শুধুমাত্র রিনিউয়াল করে থাকলেই দিতে পারবেন এবং সেই সঙ্গে পরীক্ষার ফিজটা যদি আপনারা জমা দিয়ে থাকেন পরীক্ষার ফিজ যখন দেওয়া হচ্ছিল তখন যদি দিয়ে থাকেন পরীক্ষার এই পেপারের পত্রের পরীক্ষার ফিজ তখন তাহলে আপনাদের এই পত্র দিতে পারবেন এবং অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা অলরেডি যদি এই দ্বিতীয় বিভাগের এই সব পত্রগুলির অ্যাসাইনমেন্ট জমা দেন কারণ অ্যাসাইনমেন্ট না জমা দিলে আপনারা কোনোভাবেই থিওরি পেপারগুলো দিতে পারবেন না এবং আপনাদেরকে বলেছিলাম যে রিনিউয়াল স্লিপটা কাছে রাখতে রিনিউয়াল স্লিপটা কাছে রাখলে আপনারা বুঝতে পারবেন কোন কোন বিষয়ে আপনারা পেমেন্ট করেছেন আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং আরও একটা অপশান আছে আপনি যদি স্টাডি সেন্টার থেকে যেসব বিষয়গুলো আপনি পেয়েছেন সেই সব বিষয়গুলোর সবগুলোই আপনি পরীক্ষা দিতে পারবেন যদি পূর্বে পরীক্ষা না দিয়ে থাকেন এবং ফিজ পরীক্ষার ফিজ যদি জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যেসব বিষয়গুলো স্টাডি সেন্টার থেকে পেয়েছেন সেইগুলো পরীক্ষা দিতে পারবেন চলুন এবার আমরা চলে যাই বিএসসি বিভাগের রুটিনটা কীরকম আছে উনত্রিশে জুন শনিবার বিএসসি এওসি থ্রি অর্থাৎ হাউস হোল্ড কেমিস্ট্রি এই পত্রের পরীক্ষা আছে দুটো থেকে পাঁচটা উনত্রিশ তারিখ উনত্রিশে জুন শনিবার এবং ছয় জুলাই শনিবার বিএসসি এফএসটি ফাউন্ডেশন কোর্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পত্রটি আছে দুটো থেকে পাঁচটা পরীক্ষার তারিখ ছয় জুলাই শনিবার এরপর চোদ্দই জুলাই রবিবার বিএসসি তৃতীয় তৃতীয়পত্রে অর্থাৎ তৃতীয় পত্রের পরীক্ষা আছে পরীক্ষার সময় দশটা থেকে বারোটা সকাল এবং সাতাশে জুলাই শনিবার সময় দুটো থেকে পাঁচটা বিএসসি এস ওয়ান অর্থাৎ সাবসিডিয়ারি পেপার প্রথম পত্রের পরীক্ষা আছে সাতাশে জুলাই শনিবার এরপর দশই আগস্ট শনিবার বিএসসি পত্রের পরীক্ষা আছে ই ফাইভ অর্থাৎ ইলেকট্রিক সাবজেক্ট ফাইভ অর্থাৎ পত্রের পরীক্ষা দুটো থেকে চারটে এরপর আঠেরোই আগস্ট রবিবার বিএসসি ই ফোর অনলি ফর ম্যাথামেটিক্স অর্থাৎ ইলেকটিভ সাবজেক্ট ফো চতুর্থপত্রের পরীক্ষা আছে টাইম দশ একটা থেকে তিনটে বিএসসি বিভাগের পরীক্ষার শিডিউল কমপ্লিট হল এবার আমরা আসবো বিকম বিকম দ্বিতীয় বর্ষে শুরু হচ্ছে তেইশে জুন রবিবার একটা থেকে পাঁচটা পর্যন্ত চতুর্থ পত্র বিকম অর্থাৎ সাবজেক্ট বিকম চতুর্থ পত্রের পরীক্ষা হচ্ছে জুন রবিবার একটা থেকে পাঁচটা পর্যন্ত এরপর উনত্রিশে জুন শনিবার ও অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স এওসি ওয়ান অর্থাৎ বেসিক অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হচ্ছে দুটো থেকে পাঁচটা উনত্রিশে জুন শনিবার এরপর ছয়ই জুলাই শনিবার বি এফএসটি হচ্ছে অর্থাৎ ফাউন্ডেশন কোর্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি শুরু হচ্ছে দুটো থেকে পাঁচটা পর্যন্ত ছয় জুলাই শনিবার এরপর চোদ্দোই জুলাই রবিবার বিকম ইলেকটিভ পেপার তৃতীয়পত্রের পরীক্ষা গ্রুপ বি বিজনেস অর্গানাইজেশান পরীক্ষা শুরু হচ্ছে একটা থেকে তিনটে এবং আরেকটি পরীক্ষা আছে বিকম তৃতীয় পত্রের গ্রুপ এ স্ট্যাটিস্টিক্স সময় সকাল দশটা থেকে বারোটা চোদ্দোই জুলাই রবিবার এরপর সাতাশে জুলাই শনিবার সময় দুটো থেকে পাঁচটা বিকম এস ওয়ান অর্থাৎ সাবসিডিয়ারি প্রথম পত্রের পরীক্ষা এরপর এগারোই আগস্ট রবিবার বিকম ইলেকট্রিক পেপার পঞ্চম পত্রের পরীক্ষা আছে দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত এগারোই আগস্ট রবিবার অর্থাৎ এখানেই শেষ হয়ে গেল দ্বিতীয় বর্ষের অর্থাৎ যারা দু সালে রেজিস্ট্রেশন করিয়েছিলেন বা অ্যাডমিশান নিয়েছিলেন তাদের রুটিন এবং আপনাদেরকে বলে রাখব আপনাদের সুবিধার জন্যে অবশ্যই আপনারা যে রিনিউয়াল করেছিলেন সেই রিনিউয়াল কাগজটা অবশ্যই কাছে রাখুন সেই রিনিউয়ালের যেসব পেপারগুলো আছে সেইগুলো অবশ্যই আপনারা পরীক্ষা দেবার যোগ্য এবং অবশ্যই আপনারা যেসব বিষয়গুলো আপনারা স্টাডি সেন্টার থেকে নিয়েছেন সেই বিষয়গুলোও আপনারা যদি পরীক্ষার ফিজ জমা দিয়ে থাকেন এবং রিনিউয়াল যদি করে থাকেন অবশ্যই সেই বিষয়গুলো আপনার দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে এবং আমরা এই ভিডিওটি আর খুব দীর্ঘায়িত করব না আমরা তৃতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য অর্থাৎ যারা এখনও পর্যন্ত বিডিপি কোর্স করেননি সতেরো সালের আগে কোর্সে ভর্তি হয়েছেন কমপ্লিট করেননি তাদের বিশেষ করে তৃতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য আমরা শীঘ্রই ভিডিও নিয়ে আসছি রুটিনটা কীরকম হবে বা কী কী বার দিন পরীক্ষা আছে এবং আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই স্টাডি সেন্টারে যে রুটিন টাঙানো থাকবে বা সরাসরি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সাইডে যে রুটিন আছে সেখান থেকে আপনারা এই রুটিনের সাথে চেক করে নেবেন চেক করে নিজেরা ফেয়ার করে নেবেন আপনাদের কী কী পরীক্ষা আছে এবং সুনিশ্চিত হয়ে নেবেন অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে আমরা আপনারা শেয়ার করুন লাইক দিন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে লাল সাবস্ক্রাইব লেখায় হাত দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন